দুটি বড় ধাক্কা দিয়ে দিয়েছে এই মুহূর্তে দলীয় শূন্য রানের মাথায়। প্রথম সারির দুজন ব্যাটসম্যান মাঠে প্রথম ওভার চলছে, স্ট্রাইকে সাগর, তার বল দুর্দান্ত বলে, দুর্দান্ত বলে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডের বাইরে থেকে বিট করিয়েছেন সাগরকে, কোন রকম রান আসেনি। ডট বল, অসাধারণ অনবদ্য সাবলীল ভঙ্গিতে খেলেছেন, কাট শট, লেট কাট, একদম শেষ মুহূর্তে অফস্ট্যাম্পের বাইরে গিয়ে জায়গা করে একটা বাউন্ডারি আদায় করেছেন সাগরের ব্যাট থেকে। সাগর এসেই তাদের দলের জন্য রানের খাতাটা খুলেছে এবং ওভার পিছু 8 রান প্রথম ওভার শেষে। রান আসেনি কোন কল না করে বেরিয়ে পড়েছিলেন রানা, যার ভুলটার জন্য একটা উইকেট খোয়াতে হচ্ছে। আরে একটা অতিরিক্ত এক্সট্রা রান আসছে সাজিদ এর ওভার থেকে, আরো একটা হোয়াইট ক্যাচ প্র্যাকটিসের মতো ফিরে যাচ্ছে বডি, শুয়েছিল বল করছে এখনো পর্যন্ত। চেষ্টা বলে কোন রকম সংযোগ করেনি, কারণ লেস্টার অনেকটা বাইরে, ওয়াইডের একটা সংকেত দিয়ে দিয়েছেন সিরাজিত পাত্র অতিরিক্ত রান সবই খেলোয়াড়দের সহযোগিতার জন্য। হয়েছে কি যৌথ প্রয়াস এক্ষেত্রে কিন্তু একটা দলকে বলা যেতেই পারে দলগত। সাগরের ব্যাট থেকে আরো একটা চাঁদ, রুদ্রমূর্তি ধারণ করতে পারে কিনা, রিভার্সিং মারার চেষ্টা, পায়ে লেগেছে সিঙ্গেল লাগ, মুক্তি ধারণ করে কিনা সেটাই দেখা দেখা যাক। মোটামুটি ঠিক আছে, ঠিকই আছে।
দুর্দান্ত বল রুদ্র, যেটা বলছিলাম রুদ্র কিন্তু সহকারে রুদ্রমূর্তি ধারণ করতে পারে সেটাই দেখা যাচ্ছে। সুযোগ দিচ্ছে না এক্ষেত্রে কাশেম অনবদ দক্ষিণে, আরো একটা দারুণ বল রান আউটের সম্ভাবনা এবং রান আউট 32 রান, চার ওভারে সংগ্রহ করেছে, জিতে গেলে চার ওভারে।